মাধ্যমিক তো হয়ে গেল, কে কে নিয়ে পড়ি ভাবছিস? বোকা, কে কি সাবজেক্ট নিয়ে পড়ি ভাবছিস? তোদের মতো আমার এত বুদ্ধি নেই ভাই, আমি তো ভাই আর্টস নিচ্ছি। আর্টস নিলে পড়তে হয় না, জাস্ট নোট টোকো আর পরীক্ষা বমি করো। লজ্জা লাগা দরকার। খতম। আর আর্টস খুব সহজ, চাই বল কথা কি ক্লিয়ার না বেজাল আছে? তুই কে বললো আর্টস সহজ? ও পাশের বাড়ি বউদি, তাই না? বলেন কি, একটু খোঁজ নিয়ে দেখ, দুটো বেবি হয়ে গেছে, এখন অব্দি এইচএস কমপ্লিট করতেই পারলো না। মুঝে আপনি ঘর জানা হ্যায়। না আর্টস সহজ আর্টস, ও না এরকম আর্টস সহজ আর্টস সহজ বলতো, দেখলে তো কি হলো? একটা কথা বলি শোন, ওই আর্টস সহজ আর্টস সহজ এমন বলবো না, বুঝতে পারলে? এমন ঢুকে যাবে না, লজ্জা লাগা দরকার। আরে বাঁশ, বাঁশের কথা বলছি, বাঁশ ঢুকে যাবে। আমি তো ঠিক করে রেখেছি ভাই, ইলেভেনে উঠলে প্রেম করবো, শুটিয়ে লাল করে দেবো। শালা বয়েজ স্কুলে পড়ে পড়ে ছেলেদের দেখে দেখে চোখে ছানি পড়ে গেলো শালা। বাই দ্য ওয়ে, তোর স্কুল বয়েজ স্কুল তো? ওর জন্য ছেলে ম্যাক্সিমাম পড়ে। এসএম এ বড় সাকলো নাও। আমি কিন্তু ভাই ওই স্কুলে অ্যাডমিশন নিচ্ছি কিন্তু ভাই। আর একটা কথা ভাই, জীবনে কিন্তু অঙ্ক দিয়ে তাকাবো না, ঠিক আছে? তাই কিন্তু আমি কমার্স নিচ্ছি, মানে যেখানে সায়েন্সের শেষ সেখানে কমার্সের শুরু। কেমন লাগবে? আরে ভাই লাইফটা বেশ এনজয় করবো, ঠিক আছে? এই জন্য ভাই অঙ্ক দিয়ে তাকাচ্ছি না, বুঝতে পারি, কমার্সই নেব। সব থেকে ইজি ভাই, সব থেকে ইজি, মানে প্রচুর নাম্বার উঠে ওখানে ভাই, কমার্সে নেই প্রচুর নাম্বার ভাই। ভাই মারো, মুঝে মারো, মারো। আমি তো এটাও শুনেছি, মানে ওখানে কি পরীক্ষা খাওয়াতে লাইন টেনে এলে নাকি দু নম্বর দিয়ে দেয়। আরে কেনা কে চাইতে? তার থেকে ভাই কিছুদিন নাও পারি, লাইনটা তো টানতে পারো ভাই, তো লাইন টানবো দু নম্বর পেয়ে যাবো ভাই, আর কি চাই বল। বড় হারামি হো বেটা, আমার গার্লফ্রেন্ড যা নেবে আমিও তাই নেব। ওকে ওকে ক্লাসের মধ্যে চিপকে বসে থাকবো আমি, শুটিয়ে লাল গো। এই ধরনের বাড়িতে কেউ নেই, ওকে আমি ড্রপ করে দিয়ে আসবো, ওর নোংরা আমি বার করে দেবো। আর ভাই একটা কথা শোন, রিলেশনশিপে একটা ম্যাচুরিটি মেনটেন তো করতে হবে, বল ভাই। ক্যা তাকলিফ হ্যায় ইনকো? তাই তাই আমি ও যা স্টিম দেবে না, আমি হতে একটা সেটাই নেব। বোকা লোক, পাগল ছাগল লোক ভাই, একই স্টিমটা নেওয়াটাই বেটার। তাই বল, আমার গার্লফ্রেন্ড জানি আমি তো সেটাই ভাই। কোন এই লোক, কাহাঁ সে আতে? বাই দ্য ওয়ে, তো স্কুলের মেয়েরা শাড়ি পরে চুড়িদার পরে? ক্যা সোচ হ্যায় রে তেরি, মাননা পড়েগা। চুড়িদার পরে? ঠিক করে কিছু দেখাও যাবে না রে। বহুত তেজ হো রহে হো হ্যায়। ভাই আমি তো তোদের ভরসাতেই আছি, যেদিকে মেজরিটি বেশি হবে সেদিকে আমি চলে যাবো। কে বড়িয়া থা গুরু, কারণ কেন বলতো? কারণ প্রজেক্ট গুলো না তোদের দিকে লেখা দেবো আমাকে। তুমসে না হো পায়েগা। আরে ভাই তখন দিয়ে কি আর্টস কমার্স আর্টস কমার্স করে যাচ্ছিস ভাই, আমাদের সায়েন্স নেই ভাই, সায়েন্স নেই। সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বন ডিটারজেন্ট পাউডার মেশালে তো জল হয়ে যাবে। তাছাড়া আমার বাবা মা তো সবাই বলেই দিয়েছে যে আমার ছেলে সায়েন্স নিচ্ছে, সো ভাই। আর তাছাড়া দে ওয়ান মিট টু গুড ডাক্তার, সো অফ কোর্স ডাক্তার কন্ট্রোল। আরে বাবা দেখ ভাই, একটা ব্যাপার শুন, গার্লফ্রেন্ডের বাবা মা ডাক্তার, সো আমাকে তো লেভেল মেনটেন করতে হবে, তাই না? বলেন কি, তো অ্যাট লাস্ট ফাইনালি আই অ্যাডমিটেড ইন সায়েন্স। লেন্স ধরা পড়বে। ওকে এন্ড গুড টু বি ফিউচার ডাক্তার। খতম। ভাই তুই চালা গেছিস ভাই, তুই কিন্তু একদম ঠিক কাজ করেছিস ভাই। আর একটা কথা কি বলতো, সায়েন্সের মেয়েগুলো দেখতে ভাই মানে ঝাকাস ভাই, মামুনি টাইপের। কেসা লাগা মেরা মজাক। আর একটা কথা ভাই কি বলতো, আচ্ছা তোর ম্যাক্সিমাম নাম্বারগুলো বাংলা ইংরেজিতে না? वाह क्या सीन है, गजब बेइज्जती है। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूँ, मुझे पैसों के पीछे भागना है। बाय।